কত খরচ সব আমরা জানাবো এখন, দেখতে থাকো। সেতু মোড় থেকে মহানন্দা সেতুতে উঠলাম আর কি। এই যে এটা হচ্ছে আমাদের মালদার মানে একদম ফেমাস পরদেশি ধাবা, সুন্দর। এখানে তোমরা আসতে পারো, জানি না আমরা আজকে আসবো কিনা, এখানে বেশ সুন্দর। ওয়াটার পার্কের খুব কাছে পরদেশি ধাবা, তাই পরদেশি ধাবা ক্রস করেই ডান দিকে যাওয়ার যে রাস্তাটা পড়বে সেখান দিয়ে ঢুকে গেলেই পৌঁছে যাবে ওয়াটার পার্ক। আর রাস্তার উপর থেকে ওয়াটার পার্ক পৌঁছতে হার্ডলি সময় লাগবে 1 মিনিট যদি তুমি বাইকে থাকো। এটা হচ্ছে আজ সার্বিক অবস্থা ওয়াটার পার্কের, দেখো। আর কি, 4 জন কাপল যারা তারা তো চলে এসেছিলাম, আর বাকি আরো আমাদের বিট্টু দেবজ্যোতি এরা সব কারে করে এসছে পাগলাগুলো, কি জানি ওরা কি করছে। আমরা ডাকতে যাচ্ছি, তারপরে আর কি আমরা ঢুকবো ভেতরে। আমাদের 10:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 1টা, এখন আমার লাইনে দাঁড়িয়েছি সবে জামা কাপড় নেওয়ার, আরো 1 ঘন্টা লেগে যাবে বোধহয় জলে নামতে। জীবন কয়লা, প্রচন্ড ভিড় আর কি, রবিবার বলে মানে অতিরিক্ত ভিড়। এই মানে যারা চারিদিকের অবস্থাটা দেখায়, মানে সানডেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, সানডেকে এসো না। এবার আমরা জলে নামছি। জলে নেমে গেছি আমরা, প্রচন্ড ভিড় আজকে রবিবার বলে প্রচন্ড ভিড়। তার মধ্যে একটা পাসের সিস্টেম করেছে, ওই পাসের জন্য একটু কম টাকা লাগছে, মানে আমাদের যেখানে 400 টাকা লাগে রবিবার সবার, সেখানে আমাদের লাগলো 250 টাকা পার হেড। তো চলো ভেতরটা দেখে আসি কেমন ভিড়। তো ওইখানে তো হলো, এবার এদিকে আরেকটা রাইড আছে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস, না সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস। তো যেখানে মেন জলটা ওয়েভ হয় সেখান থেকে সরে এসে আমরা এই ঝর্ণার নিচে এসে দাঁড়াবো, এবার দেখা যাক কি হয়, দেখা যাক।
অ্যাকোয়াটিক বেঙ্গলের জামা কাপড় চেঞ্জ করে বিট্টু, এ কি অবস্থা তোমার? আমার অবস্থা খুব বাজে, সব ভিজে গেছে, পচা হেলা। এন্ট্রি গেট দিয়ে এসেই ডান দিকে পড়বে জামা কাপড় নেওয়ার বিলিং কাউন্টার, তারপরে এদিকে স্ট্রেট গেলে শুরু হয়ে যাচ্ছে জলকেলি করার সব কি বলবো রাইডস সব সব কিছু। আর বাঁদিকে আছে রেস্টুরেন্ট, আপনারা খেতে পারেন। এখানে শুনলাম ব্যাংকোয়েট হলও আছে যেটা ভাড়া নিয়ে বিয়ে বাড়ি এসব অনুষ্ঠানও আর কি অ্যারেঞ্জ করে। যাই হোক, আমাদের সব কমপ্লিট কাজকর্ম, এবার আমাদের বাড়ি যেতে হবে। প্রচণ্ড খেতে হবে, সকাল থেকে কিছুই খাইনি, এখন এখানে খাবো না জামাইয়ের হোটেলে খাবো, কোথায় খাবো? আর হঠাৎ করে আমরা এখানে দাঁড়ালাম খেতে, অদ্ভুত একটা দোকান, দোকানটা ছাদেও যাওয়া যায়, আবার দারুণ একটা এরিয়ায় দোকানটা। আর ভাত ফাত রুটি এইসব পাওয়া যায়, আর এমনকি কোল্ড ড্রিঙ্কস ছোটো ছোটো বোতল সেটা 30 টাকা করে নিচ্ছে, মানে 10 টাকা দামও বেশি, কিছু বললাম না, ঠিক আছে নিতেই পারে। একদম অদ্ভুত টাইপের দোকান, চলো ভেতরটা দেখাই, ভেতরটা মজার। এখানে তোমরা আসতেই পারো, অবশ্যই এখন বলবো না আসতেই পারো, আগে খেয়ে নিই তারপরে খাওয়ার পর রিভিউ দেবো। 1947 সালে ফিরে গেছি মনে হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ, ভাত আছে, আলু ভাজা করলা ভাজা দিয়ে একদম মাম্পার ভাত, তরকারি ডাল। ওদিকে ওরা ভাত খাচ্ছে অনেকেই, কে এই সানি কি খাচ্ছিস? ভাই সবাই ভাত খাচ্ছে আর আমি রুটি বলে দিলাম রে, পরে লোভ লাগবে না তো? এখানে প্রিয়াঙ্কার ভেজ থালি আর অমলেটের দাম পড়েছিল 80 টাকা, আর আমার রুটি তরকারও দাম পড়েছিল 80 টাকা, মানে টোটাল 160 টাকায় আমাদের কমপ্লিট। না রে পরিষ্কারই আছে, নিচেরটা দেখা যাচ্ছে পুরো। এরা 24 ঘন্টায় খোলা থাকে না? সারাদিন খোলা থাকে? 24 ঘন্টা, 380 দিন খোলা। বয়স কত মোটামুটি এটার?
এটা হচ্ছে 22 বছর। তুমি কতদিন ধরে আছো? আমার এখানে মানে চিনতে গেছি। শেষে চেরিয়ান্দাটা হয়ে গেল নাকি? দারুণ খাবারগুলো ছিল, মানে অসাধারণ খেতে। মানে ওই যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার টাইপের, আমি প্রথমে ভাবলাম কেমন হবে, তারপর ভেতরের খাবার এত টেস্টি। রেকমেন্ড, হাইলি রেকমেন্ডেড। এখানে আসলে এখানে খেতে পারো, দারুণ লাগবে। এখনই দাঁড়িয়ে সিভিক পুলিশকে বলবো তোরা বিরক্ত করছিস। প্রায় বাড়ির সামনাসামনি পৌঁছে গেছি আর কি আমরা। আর ভিডিওটা প্রচন্ড ঝাপসা হচ্ছে, কারণ কি জল ঢুকে গেছে ক্যামেরায়। ভীষণ বাজে অবস্থা, জানি না। তো আমাদের ঘোরা ঘোরা হয়ে গেল, আমরা এখন পৌঁছে গেছি একটা দোকানে, দাঁড়িয়েছি আর কি, তারপরে বাড়ি ঢুকে যাবো। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে?